আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আর একটি রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে তেঁতুলের জুস রেসিপি শেয়ার করছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে জুসের রেসিপিটা তো তেঁতুল দিয়ে কিন্তু খুব সহজে জুস বানিয়ে ফেলা যায় আমি তেঁতুল দিয়ে জুস বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় ত্রিশ গ্রাম মতো তেঁতুল তো তেঁতুলগুলোকে প্রথমে একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখতেছি তেঁতুল যদি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখা যায় সেক্ষেত্রে ক্ষেত্রে তেঁতুলগুলো কিন্তু সফট হয় বেশি আর তেঁতুলের কাঠটা খুব সুন্দর করে বের করে নেওয়া যায় তো তেঁতুলগুলো আমার প্রায় বিশ মিনিট ভিজিয়ে রাখার পরে ভেজানো হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু কষলিয়ে তেঁতুলের কাতগুলো বের করে নিলাম এই যে আমি এখন মগে নিয়ে নিয়েছি আর বাকি যে তেঁতুলের বিচিগুলো ছিল এগুলো ফেলে দিয়েছি আর একদম ঠান্ডা ফ্রিজের পানি নিয়েছি আপনারা চাইলে এখানে আইসও ব্যবহার করতে পারবেন আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিলাম তো এখন পানিগুলো আমি তেঁতুলের কাতের সাথে মিক্স করে নিয়েছি তারপর চিনি দিয়ে দিচ্ছি আমি যেহেতু চিনির পরিমাণটা একদম কম খাই সেজন্য আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো এগুলো কিন্তু ছেঁকে নিতে হবে ছাঁটনি দিয়ে মেশানো হয়ে গেলে আমি ছেঁকে নেব তো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি সার্ভিং গ্লাসে ঢেলে নেব তো তেঁতুলের শরবত কিন্তু শরীরের জন্য অনেক উপকার করে সারাদিন রোজা রাখার পরে যদি আপনি এভাবে এক গ্লাস তেঁতুলের শরবত খান আপনার কিন্তু খুবই ভালো লাগবে তো এই যে গ্লাসের মধ্যে আমি লেমন কেটে নিলাম দুই পিস তারপর হচ্ছে এখন ছেঁকে নেওয়া তেঁতুলের জুসগুলো নিয়ে নিচ্ছি আমি কম বানিয়েছি আপনার চাইলে কিন্তু যদি বেশি বানান সেই ক্ষেত্রে তেঁতুলের পরিমাণটাও বেশি নেবেন আর হচ্ছে চিনির পরিমাণটা যে যেরকম খান সেই হিসাবে দিবেন আর কি তো গ্লাসে জুসগুলো ঢেলে নেওয়া হয়ে গেল মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে তেঁতুলের জুস আমি এখানে আমরা যে সবসময় লবণটা খাই ওটা ইউজ করেছি আপনারা চাইলে এখানে বিট লবণটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে বিট লবণটা কিন্তু না খাওয়াই ভালো শরীরের জন্য ক্ষতি করে তো সেই ক্ষেত্রে যেটা সবসময় আমরা খাই ওই লবণটাই ব্যবহার করলে ভালো তারপর একটা কাঁচামরিচ কুচি করে আমি দিয়েছি একটু টক জাল মিষ্টি যেন হয় সেই জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ